ধানমন্ডি লেক রাজধানী ঢাকার নাগরিক কোলাহলের ভিতরে অবস্থিত যেন একমুঠো প্রকৃতির স্পন্দন। সবুজ গাছ আর জ্বরের অপূর্ব মেরুবন্ধন ধানমন্ডি লেককে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তাই তো প্রিয়জনকে নিয়ে হোক কিংবা প্রাণবন্ত আড্ডার বিকেল, ধানমন্ডি লেক মুখর থাকে দর্শনার্থীদের পদচারণায়। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে তুলে ধরেছি ধানমন্ডি লেকের রাত ও দিনের সৌন্দর্য, এবং এই ভিডিও থেকে জানতে পারবেন ধানমন্ডি লেকে কীভাবে আসবেন, উপভোগ্য যে জিনিসগুলো আছে, এবং সংক্ষিপ্ত ইতিহাস সহ খোলা ও বন্ধ থাকার সময়সূচি। প্রাণের শহর রাজধানী ঢাকায় বুক ভরে নিঃশ্বাস নিতেই যেন নাভিশ্বাস উঠে যায় নগরবাসীর, আর সেটি শুধু সবুজের অভাবের কারণে। তার মধ্যে কিছুটা হলেও সেই সবুজের অভাব পূরণ করেছে ধানমন্ডি লেক। প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে নাগরিক চাপে পিষ্টপ্রায় জীবনটা নিয়ে ছুটে আসেন কিছুটা সময় পার করতে এই লেকে। পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা অংশ হিসেবে 1956 সালে ধানমন্ডি লেকের সৃষ্টি হয়। পরবর্তীতে 1995 সালে লেকটিকে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশের অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে লেকটি সংস্কারের দাবি তোলা হয়, যার প্রেক্ষিতে বর্তমানে লেকটি সংস্কার কাজ চলমান রয়েছে। প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যে ধানমন্ডির একটি 2 নম্বর সড়ক থেকে শুরু করে ধানমন্ডির 27 নম্বর সড়ক পর্যন্ত বিস্তৃত। অপরূপে এই লেকের চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, এবং রয়েছে চারপাশে হাঁটার পর্যাপ্ত রাস্তা সহ দর্শনার্থীদের বসার স্থান। এছাড়াও রয়েছে দৃষ্টিনন্দন অনেকগুলো ব্রিজ, আরও রয়েছে জলের উপর ভেসে বেড়ানোর প্যাটেল বোট। তবে এই প্যাটেল বোটগুলো 150 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত ভাড়া দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নিতে হয়। এই লেকটিতে বর্তমানে কয়েকটি পয়েন্টে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে, যেখানে পুরুষ ও মহিলার আলাদা টয়লেট ব্যবস্থা আছে। এমন খোলামেলা পরিবেশে জগিং সহ এখানে ব্যায়াম করার জন্যও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র রবীন্দ্র সরোবর, অর্ধবৃত্তাকার নাট্যশালার অংশবিশেষ হিসেবে এটি খুব পরিচিত। নাটক, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছুটির দিনের বিভিন্ন উৎসব অনুষ্ঠান সহ বেশ পরিচিত একটি কেন্দ্রস্থল। বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ঈদ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ সহ ছুটির দিনগুলোতে থাকে দর্শকের ভিড়ে মুখরিত। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসস্থানটি এই লেকের পাশে। ধানমন্ডি লেক ঘিরে রয়েছে বাহারি রকমের খাবারের দোকান, রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট, সেই সাথে আছে ফাস্টফুড ও টং দোকান। মজাদার অনেক খাবারই পাবেন এই ফাস্টফুডগুলোতে। এই যে আমার হাতে আছে হচ্ছে মটকা মালাই চা, এটা হচ্ছে এই যে মাটির কাপে, আর এটা ঠিক রবীন্দ্র সরোবরের সামনে যে আমি এখন যেখানে বসে আছি, পিছনে দেখতে পাচ্ছেন মটকা মালাই চায়ের সেই স্টল। আয়তনের বিশালতা এবং সামাজিক ও রাজনৈতিক কারণে এই লেকের বিভিন্ন অংশে রয়েছে আলাদা আলাদা নাম, যেমন বঙ্গবন্ধু চত্বর, মেদিনোবা চত্বর, জিয়া চত্বর, শেখ রাসেল চত্বর, জাহাজবাড়ি পয়েন্ট, শুটিং পয়েন্ট, দ্বীপ চত্বর, ব্যাচেলার পয়েন্ট, বটতলা সহ ইত্যাদি। এখন আসি ধানমন্ডি লেকে কীভাবে আসবেন। রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে ধানমন্ডি এলাকায় এসে রিক্সা ভাড়া নিয়ে সহজেই ধানমন্ডি লেকে চলে আসতে পারেন। আর ধানমন্ডি লেকে প্রবেশ করতে কোনো রকম টিকিট ফি বা অর্থ প্রদান করতে হয় না। তবে এই লেক ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা অবস্থান করতে পারে। লেকের চারপাশে কৃষ্ণচূড়া, বটগাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ ও বিভিন্ন ফুলের গাছ আছে। একটা বিরাট সংখ্যক মানুষের জীবন জীবিকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই লেকটি, যেমন কিছু মৎস্য শিকারী এই লেক থেকে মাছ শিকার করে থাকেন, যদিও সেটা টাকার বিনিময়। এছাড়া এই পার্কটিতে ফেরি করে ফল বিক্রি করে, চা বিক্রি করে অনেকেরই সংসার চলছে, এমনকি মালা গেঁথে বা ফুল বিক্রি করেও সংসার চলছে অনেকেরই। দিন শেষে লেকের চারপাশ মেটে ওঠে তারুণ্যের জয়গানে। মনের মেঘ গুলো জড় হলো আকাশে, অসুরে নামলো বসে শ্রাবণে।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে যে কোনো পর্যটন কেন্দ্র আমাদেরই সম্পদ, আমাদের দেশের সম্পদ। এই সব স্থানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমার এমন ভিডিও নিয়মিত দেখতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।